গুড ইভিনিং কলকাতা, 91.9 ফ্রেন্ডস এফএম, আমি হচ্ছি অনিমেশ। রাইট নাও আমি চলে এসেছি ফেয়ারফিল্ড বাই ম্যারিয়টে, যেখানে কিছুক্ষণ পরেই সোইন স্টাইল ইন অ্যাসোসিয়েশন উইথ কোলাহল থিয়েটার ওয়ার্কশপ অ্যান্ড টিম চুপচাপ চুয়ালি প্রেজেন্ট দি ফ্যাশন শো উইথ দি অটিস্টিক কিড। এই ইভেন্টটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছিলাম অ্যান্ড রাইট নাও এই ফ্যাশন শোটি কিছুক্ষণ পরেই শুরু হবে। নাইজেলদাকে আমরা পেয়ে গেছি। নাইজেলদা, ওভারঅল কেমন ছিল এক্সপিরিয়েন্স? আর এই বাচ্চাদেরকে দেখে খুবই ভালো লাগছে, তোমার কেমন এক্সপিরিয়েন্স? চলছে, লড়াইটা চলছে আর কি। শুরু থেকেই তোমরা আছো সঙ্গে এবং দেখেছো কীভাবে আমরা প্রেস মিট করলাম, তারপরে আমরা মিউজিক রেকর্ডিং করলাম, মিউজিক লঞ্চ করলাম। এখন যেটা হচ্ছে আমাদের কস্টিউম ডিপার্টমেন্ট, সুয়েন স্টাইল ইজ প্রোভাইডিং দ্য কস্টিউম ফর দিস শো। ওকে, সেই জন্য সুয়েন স্টাইলের সঙ্গে টাই আপ করে এই ফ্যাশন শোটা একটা প্ল্যানিং করলাম আমি আর পিয়াল মিলে। বিকজ এটা আর কোনো আগে কোনো দিন হয়নি যে অটিস্টিক বাচ্চারা, ইন্টেলেকচুয়ালি ডিসেবল বাচ্চারা, তারা একটা ফ্যাশন শোতে ওয়াক করছে অ্যান্ড তাদের সঙ্গে যারা ওয়াক করছে তারা মানে আমাদের এখানকার সো কল্ড সেলিব্রিটি। রাইট, সো দিস ইজ আ বিগ অপরচুনিটি ফর কোলাহল থিয়েটার ওয়ার্কশপ, ইট ইজ আ বিগ অপরচুনিটি ফর চুপচাপ চালি অ্যান্ড অল দিস চিলড্রেন হু আর ওয়াকিং। তুমি ভাবতে পারবে না ওদের মধ্যে কী এক্সাইটমেন্ট। ওরা যখন জানে এরকম একটা ইভেন্টে ওরা যাবে, যেখানে ওরা ড্রেস করবে, নতুন নতুন ড্রেস পরবে সব পুজোর আগে আগে, এবং তারা ওয়াক করবে এইভাবে বিভিন্ন অন্য মানুষের সঙ্গে, তো তারা আমাদের সবার থেকে বেশি না তারা এক্সাইটেড, এবং তাদের মুখে যেই খুশিটা মানে দেখতে পাবে না, সেটা দেখলে মনে হবে দ্যাট ইউ নো সামথিং উইচ উই আর ডুইং ইজ ফুলফিলিং আস। কতটা চ্যালেঞ্জিং ছিল ওই বাচ্চাদেরকে র্যাম্প করানো, থিয়েটারের সাথে ওরা সবাই যুক্ত আছেন, কতটা চ্যালেঞ্জ? এখন প্রায় 6 মাস ধরে ওদের রিহার্সাল চলছে আর কি, ওদের ট্রেনিং চলছে, স্পিচ থেরাপি থেকে শুরু করে ওদের ডায়লগ বলানো, ডায়লগ মনে রাখা সব থেকে বড়ো কথা, ঠিক আছে, গান গাওয়ানো, সব কিছুই আমরা করছি অ্যান্ড স্টেপ বাই স্টেপ। এইগুলো কেন করছি? বারবার আমরা বিভিন্ন রকম ইভেন্টে ওদের নিয়ে আসছি সো দ্যাট মানে তারা না এই সিচুয়েশনের সঙ্গে, এই স্টেজের সঙ্গে এবং অডিয়েন্সের সঙ্গে ইউজ টু হয়ে যাবে, সো দ্যাট আমরা যখন মেইন প্রোডাকশনটা যে যখন স্টেজ করব তখন যেই অসুবিধাগুলো ওদের মধ্যে আছে, যে ইনহিবিশনসগুলো আছে, সেটা টোটালি কিন্তু কেটে তারা অ্যাকচুয়ালি যে পারফরমেন্স আমরা চাই তাদের কাছে সেটা যাতে ডেলিভার করতে পারে। যারা শুনছে, যারা দেখছে তোমাকে, তাদের জন্য একটা মেসেজ এটাই বলবো যে শুরু থেকে যেটাই বলি আমি, যে কোনো অবস্থায় হাল ছাড়বো না, আমরাও ছাড়ি না, আপনারাও ছাড়বেন না। থ্যাংক ইউ সো মাচ নাজিল, আমাদের সাথে কথা বলার জন্য দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ। ব্যাক টু স্টুডিও।